ইউটিউব ফেসবুকে মাঝে মাঝে কিছু ভিডিও আমার চোখের সামনে আসে, যেগুলো দেখে কেন জানি না আমার বিশ্বাস হয় না। তবে রান্নাঘরের টাইলস কিংবা রান্নাঘরের গ্রিল, জানালার গ্রিল, আয়না, তারপর হচ্ছে এরকম ময়লা চিটচিটে হয়ে যাওয়া ধরেন যে মশলার পটগুলো, কিংবা ফ্রিজের উপরে যে একদম দাগ পড়ে যায় সেগুলো যদি ভালোভাবে ক্লিন হয়ে যায়, তার মানে বুঝতে হবে যে এই জিনিস আসলে কাজ করে। তো চলেন জিনিসটা বানাই নেই। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে ভিনেগার নিচ্ছি। চাইলে আপনারা এখানে ভিনেগারের পরিবর্তে লেবু রস নিতে পারেন, 2টা বড় বড় সাইজের লেবু দিলেই হবে। এরপর 2 চা চামচ দিয়ে দিলাম হচ্ছে ভিম লিকুইড, কিংবা এখানে আপনারা চাইলে কী বলো এটাকে গুঁড়া সাবানও ব্যবহার করতে পারেন, তবে ভিম লিকুইডে ভালো হয়। এরপর হচ্ছে 2 চা চামচ দিয়ে দিলাম হচ্ছে বেকিং সোডা। এরপর আমি ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। উপরে একটু তো দেখতেই পাচ্ছেন যে ফেনা ফেনা ভাব হয়েছে, ফেনা ফেনা ভাবটা যখন চলে যাবে তখন আমি এর মধ্যে পানি মিক্স করব। হচ্ছে এখানে প্রথমে দিয়ে দিলাম হচ্ছে 250 মিলির মতো পানি দিয়ে একটু মিক্স করে নিলাম। ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে আমি আরও 50-60 ml মতো পানি অ্যাড করেছি, মানে টোটাল বলতে পারেন যে 300 মিলির মতো পানি আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। পরিমাপ কিন্তু এরকমই। তো এরপর হচ্ছে আমি একটা বোতলের মধ্যে এটাকে ভরে নিলাম, একটা কুপির সাহায্যে ভরে নিয়ে। আমি ওই যে স্প্রে করে না যে স্প্রে, মানে এগুলো কিন্তু পাওয়া যায়, ভ্যানে কিনতে পাওয়া যায়, কিংবা গ্লাস ক্লিনারের সাথেও দেখবেন যে এরকম স্প্রে করার এই জিনিসটা, উপরের এই জিনিসটা পাওয়া যায় ক্যাপটা, তো ওটা আমি এখানে লাগিয়ে নিয়ে আমি এখন ট্রাই করে দেখছিলাম যে এই যে ময়লা চিটচিটে হয়ে যাওয়া একদমই লেগে গেছে, মনে হয় যে ময়লাগুলো উঠবে না কখনোই, কিন্তু এটা কাপড় দিয়ে ঘষলে উঠতো না, একদমই ভালো করে সাবান দিয়ে ধুইলে তারপরে গিয়ে এটা উঠে যেত। তো সে কাজটা যখন আমার এভাবে ইজি হয়ে যাচ্ছে, জাস্ট একটা কাপড়ের সাহায্যে আমি ঘষা দিচ্ছি আর উঠে যাচ্ছে, বিষয়টা কিন্তু আমার কাছে খুবই মানে ইন্টারেস্টিং ছিল যে না এত সহজে হয়ে যায়। যাক, এই প্রথম অনলাইনে কিছু দেখে, মানে অনলাইনে বলতে ফেসবুকে আমি ভিডিওটা দেখেছিলাম, এই প্রথম কিছু একটা দেখে আমার সত্যি সত্যি এটা কাজে লেগে গেল। আর এইভাবে যখন ময়লাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছিলো না তাড়াতাড়ি, আমার মনে হচ্ছিলো যে দুনিয়ার যত কিছু আছে সব কিছু আমি পরিষ্কার করে ফেলি, এরকম আমার মনে হতেছিলো। প্রত্যেকটা মশলার এরকম পট আমি সব আজকে ক্লিন করে ফেলছি। আর এই যে উপরে রান্না করার পর যে চিটচিটে ভাবটা হয় সেটা একদমই একটা করে ঘষা দিছে, একেবারে ক্লিন হয়ে গেছে। আর এই যে রান্নাঘরের গ্রিল, এই জিনিস পরিষ্কার করা যে কি কষ্টকর ভাই, এর মধ্যে একটু স্প্রে করে দিলাম, কাপড় দিয়ে ঘষা দিলাম, দেখলেন তো কি পরিমাণ ময়লা। আর এই যে আয়না, আমার মেয়ে তো এর মধ্যে লিপস্টিক লাগায়, এর মধ্যে দুনিয়ার কিছু লাগায়, আয়নার অবস্থা 12টা বাজায় ফেলে, সেই আয়না আমি ঠুস করে ক্লিন করে ফেললাম, মানে সেকেন্ডের মধ্যে। ফ্রিজের উপরে ময়লা পড়ে গেছিলো সেই ফ্রিজ ক্লিন করে ফেললাম। ওফ, বিষয়টা খুব ইন্টারেস্টিং ছিল, আপনারা ট্রাই করতে পারেন।